তিন দিনের প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় দিন সকাল থেকেই হালকা স্ট্রেচিং ব্যাটিং বোলিং আর ফিল্ডিং করেছে টিম টাইগার্স চোদ্দ সদস্যের স্কোয়াডে আটজন ছিলেন প্র্যাকটিসে আফগানিস্তান এ দলের বিপক্ষে সিরিজ থাকায় অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারেননি রুবেল হোসেন মোহাম্মদ মিথুন সাব্বির রহমান এবং এনামুল বিজয় বিশ্বকাপে খুব একটা খেলার সুযোগ পাননি পেসার রুবেল ও দুই মিডল অর্ডার ব্যাটসম্যান ও মিথুন এক বছর পর জাতীয় দলে ফেরার আগে এ দলের হয়েই খেলছিলেন ওপেনার এনামুল আর তাই শ্রীলঙ্কা সফরের আগে তাদের ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছেন নির্বাচকরা আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপের আগে থেকে আমাদের সব ব্যাটসম্যানরা মোটামুটি ভালোই ফর্মে আসে সো আমাদের ব্যাটিং লাইন আপ দিক থেকে চিন্তা করতে গেলে পুরো ওয়ার্ল্ড কাপটা আমরা ভালো ব্যাটিং করছি সো এই দিক থেকে দেখতে গেলে আসলে মানে একটা টিমকে ছোট করে বলা যাবে না আমরা অবশ্যই ব্যাটিং দিক থেকে আমরা এখন খুব ভালো অবস্থায় আছি এমনি এনাজ শ্রীলঙ্কা খুব পিছায় আছে শ্রীলঙ্কাও খুব ভালো অবস্থানে আছে বর্তমান যদি সব দিক থেকে চিন্তা করেন এক্সপিরিয়েন্স থেকে সব কিছু চিন্তা করেন তাহলে আমরা অবশ্যই আমরা ফেভারিট থাকব দিক থেকে অন্য সবার মতো দেশের হয়ে ভালো খেলতে চান সৈকত অবদান রাখতে চান দলের জয় তাই ব্যাটিং আর বোলিংয়ে সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন তিনি পুরো ওয়ার্ল্ড কাপটা যেভাবে ব্যাটিং করছি আমি এখন প্র্যাকটিসে ঠিক ওইভাবেই ব্যাটিং করার চেষ্টা করছি এবং স্ট্রাইক রেটে অবশ্যই আমি খুব কনসার্ন যে আমি স্ট্রাইক রেটটা অবশ্যই মাথায় আমার আছে সো ওয়াশিম্বার সাথে আমি যে কাজগুলো করতেছি আমার শুধু একটু ফুটওয়ার্ক নিয়ে আমি কাজ করতেছি আমি মনে করি যে শুধু এটা আমি ঠিক করতে পারলে ইনশাআল্লাহ আরো যেভাবে আমি খেলতেছি এর থেকে আরও বেটার কিছু করতে পারবো ইনশাল্লাহ প্র্যাকটিসে বলিং করার চেষ্টা করতেছি হয়তো সময় বেশি দেওয়ার চেষ্টা করতেছি এবং আমি চিন্তা করতেছি যে যখন আমি ব্যাটিং করি তখন আমি ব্যাটসম্যান যখন আমি বলিং করি তখন আমি বলার সো এইভাবেই আমি নিজেরা চিন্তা করতেছি ছাব্বিশে জুলাই কলম্বোতে প্রথম অঞ্চলে পরের দুটি ম্যাচ আটাশ এবং তিরিশে জুলাই এর আগে তেইশে জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা সাদি মাহমুদ চ্যানেলাই ঢাকা